পারিবারিক অশান্তির কারণে নিজ ঘরে অ্যাসিড খেয়ে ফেলে এক যুবক। ঘটনা বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকায়। জানা গেছে, দুষ্কি এলাকার বাসিন্দা অখিল দেববর্মা পরিজনদের অজান্তে অ্যাসিড খাবার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।